হালেলুইয়া হালেলুইয়া হালেলুইয়া। আশা করি আপনারা প্রত্যেকজন ভালো আছেন। আত্মার এই খড়গের অনুষ্ঠানে আজকে সকালবেলা আপনাদের সকলকে হৃদয় দিয়ে স্বাগতম জানাই। মতিলিখিত সুসমাচার অধ্যায় পাঁচ পদ সংখ্যা কুড়িতে তিনি আজ প্রকাশ করেছেন, কেননা আমি তোমাদের বলছি শাস্ত্রী ও ফরেসিদের চেয়ে তোমাদের ধার্মিষ্ঠতা যদি গভীরতর না হয় তবে তোমরা স্বর্গরাজ্যে কখনোই প্রবেশ করবে না। প্রিয়জনেরা, আজ প্রভু আমাকে এবং আপনাকে এক চেতনার বাক্য দিচ্ছে। চেতনার বাক্য এটাই, যদি আমরা চাই যে আমরা স্বর্গরাজ্যে প্রবেশ করব, তাহলে আমাকে এবং আপনাকে ঈশ্বরের বাক্যকে পালন করা অনেক দরকার। শুধু পালন করা নয়, তার বাক্যকে মানা, তার বাক্য অনুসারে চলা এবং তার বাক্য অনুসারে নিজের জীবনকে প্রতিষ্ঠিত করা অনেক প্রয়োজন। তখনই যখন আমরা ঈশ্বরের বাক্যকে হৃদয় মন ও আত্মা দিয়ে শুনব এবং আমাদের জীবনকে ঈশ্বরের পথে পরিচালিত করব। আসুন প্রিয়জনেরা, আজ বিশেষ করে নিজেকে যাচিয়ে দেখি, সত্যিই কি আমি তার ধার্মিকতা লাভ করতে পারছি? যদি আমি লাভ করতে পারছি, তাহলে ঈশ্বরের অনুগ্রহ আমাদের জীবনে অবশ্যই নেমে আসবে। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুক, তার প্রেম শান্তি দয়া আর অনুগ্রহ আপনার জীবনে থাকুক। যুক্ত থাকার জন্য অজস্র ধন্যবাদ। সকলকে জয় যীশু।